গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 27 তারিখ সোমবার দিন আমাদের গোমুখ যাত্রা শুরু হয়েছে ট্রেকিং। অলরেডি আমরা 7টা বাজে আজকে নিচে ব্রেকফাস্ট করে নিয়েছি, করে উঠতে শুরু করেছি, রাস্তা শুরু হয়েছে, একটু চড়াই আছে। তো পথে চলতে চলতে অনেক কথা হবে, অনেক দৃশ্য দেখব, দেখা হবে, কথা হবে। হ্যাঁ, সঙ্গে থাকুন বয়ান টুপি ট্রাভেলার। এইবারে গোমুখ যাত্রা নিয়ে, গোমুখ ট্রেক নিয়ে আপনাদের সকলের সঙ্গে, সঙ্গে থাকুন। এই হচ্ছে গোমুখে ওঠার পথ, আস্তে আস্তে আমরা উঠছি। এই হচ্ছে সেই রাস্তা, আর নিচে হচ্ছে সুন্দর গঙ্গোত্রী ধাম, তার কিছু সৌন্দর্য। কুলুকুলু বেগে ভাগীরথী বয়ে চলেছে। আর এখানে দেখুন অনেক টেন্টও আছে পরপর, কি সুন্দর টেন্ট ফেলেছে, প্রকৃতির মধ্যে আছে, অপূর্ব। চলুন আস্তে আস্তে আমরা উঠি। এই হচ্ছে সেই রাস্তা, আবার পরে আসছি। চলেছি আমরা, আমি আর অর্ণব দুই বন্ধু মিলে, আঁকামাকা পথ ধরে সেই পাহাড়ি রাস্তায়। এর আগে যেরকম পাহাড়গুলো অতিক্রম করেছি, এবার তেমনি গঙ্গোত্রী থেকে গোমুখের পথে ভাগীরথীর উৎস সন্ধানে আমরা দুই বন্ধু চলেছি। নিচে দেখুন সুন্দর দৃশ্য, নয়নাভিরাম দৃশ্য, সুউচ্চ পর্বতশৃঙ্গ আর সুন্দর গাছের মধ্যে দিয়ে, গাছগাছালির মধ্য দিয়ে আমাদের রাস্তা চলেছে এঁকে মেঁকে। সঙ্গে চলুন। আমরা মোটামুটি 20 মিনিট যাত্রা করেছি। তো এই হচ্ছে যাত্রার পথ, দেখুন এরকমভাবে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এর আগে আমরা এই পথগুলো চলে এসেছি, এই পথগুলো অতিক্রম করে এসেছি, কেমন। এবার সামনে, আমাদের সামনে এই পথ আছে, ওকে। তো এবার আমরা এই পথ দিয়ে যাব, ঠিক আছে, এই পথ দিয়ে যাব আর আস্তে আস্তে পৌঁছে যাব। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভোজবাসা পর্যন্ত। তো দেখা যাক আমরা কখন ভোজবাসা গিয়ে পৌঁছাই। এই পথ দিয়ে উঠছি, নিচে ভাগীরথী বয়ে চলেছে, তার আওয়াজ। এই হলো সেই রাস্তা, ঠিক আছে, সঙ্গে থাকুন। এই পথ দিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। এখানে বলে রাখি, এই পার্কে আমাদের পারমিশন চেক হবে, আমাদের ব্যাগে কিছু প্লাস্টিক জাতীয় দ্রব্য আছে কি না সেইটা চেক হবে, যদি থাকে তাহলে কিছু টাকার বিনিময়ে সেই জিনিসপত্রগুলো আমাদেরকে রেখে যেতে হবে, তারপরে ফেরার সময় আমাদেরকে নিয়ে আসতে হবে। এই একটা সুন্দর, এটা আমরা সবসময় মেনে চলবো, তার কারণ প্রকৃতিকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের, যারা প্রকৃতি ভালোবাসেন তাদেরকে এইটা মেনে চলতেই হবে। এবং এখানে যতদূর জানতে পারলাম, পারমিশনের জন্য মানে এখানে আমাদের পার হেড 200 টাকা করে লাগবে এই এন্ট্রান্সে এন্ট্রি করার জন্য। তো আমরা ঢুকছি। বাবু দাদা একটু, আমরা গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকলাম। এখানে পারমিশন আমাদের চেকিং হবে, সব কিছু চেকিং হবে, এখানে অফিসাররা আছেন, সব চেকিং হবে এখানে। এটা হচ্ছে এই জায়গা যেখান থেকে আমরা যাব সামনের দিকে একদম, ওকে। হ্যাঁ, এখানে আমাদের মোটামুটি পারমিশন হয়ে গেল। তো 200 টাকা করে প্রত্যেকজনের জন্য আমাদের দিতে হলো জমা, মানে আমার আর আমার বন্ধু অর্ণবের জন্য 200, 200, 400, আর
খাবারের সামগ্রী, বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল যা কিছু আছে তার জন্য 200 টাকা জমা রাখা হলো, এবং এই 200 টাকার আপনাকে যে পর্চিটা দিয়েছে, যে কুপনটা দিয়েছে, সেটা রিটার্ন করার সময় এখানে দেখালে পরে আপনাকে সেই 200 টাকাও ফেরত দেওয়া হবে। ঠিক আছে, তো আমরা এখন এগোচ্ছি আস্তে আস্তে টুয়ার্ডস গোমুখ এবং আজকের জন্য ভোজবাসা। এ আমাদের রওনা শুরু হয়েছি, রওনা দিয়েছি আমরা, আর এই হচ্ছে সুন্দর সুউচ্চ পর্বতশৃঙ্গ, যাকে আমরা বলছি কী বলছি না, মাউন্ট সুদর্শন। আরও সামনে গেলে আরও প্রমিনেন্টলি দেখাতে পারবো। খাড়াই শুরু হয়েছে, এবারে চড়াই শুরু হয়েছে, এবার আস্তে আস্তে আমরা উঠব। সঙ্গে থাকুন, আবার একটু সময় পরে আসছি, ঠিক আছে? তার কারণে মোবাইলের ব্যাটারিটাও আমাকে ঠিকঠাক রাখতে হবে। বাই চান্স মোবাইলের ব্যাটারি গেল, ধরুন, তারপর ধরুন যে ব্যাকআপ আছে, অর্থাৎ কি না আমাদের বড় যে 20,000 ব্যাটারি ব্যাকআপ আছে, সেইটাও যদি শেষ হয়ে যায় তাহলে ফটো ফটো কিছু তুলতে পারবো না, মারাত্মক কঠিন অবস্থা হবে, কষ্টকর অবস্থা হবে। তাই জন্য আস্তে আস্তে আমরা কিছু কিছু সময় ভিডিও করতে করতে যাব, ঠিক আছে? সঙ্গে থাকুন।